আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের জেলা বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বিল্লাল হোসেন। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির কোনো বাহিনীর নয় বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। নড়াইলের কালিয়ার দেওয়া ডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা নামে একজন নিহত, গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত। এবং পঞ্চগড় দেবীগঞ্জে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দ হয়ে বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা, জরুরি প্রতিকার দাবি এলাকাবাসীর। এতক্ষণ শুনছিলেন জেলা বার্তা শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করছে। কক্সবাজার সহকর্মী মোহাম্মদ ফরিদ জানান, সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির কোনো বাহিনীর নয়। কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, কক্সবাজারে টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। তদন্ত কমিটির উপর সেনাবাহিনী ও পুলিশের আস্থা আছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বলেছেন, পুলিশ ও সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে, কোনো প্রকার উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। নড়াইলের কালিয়া উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কাজল গ্রুপ ও আমিনুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের শর্ট গানের গুলিতে আমিনুর গ্রুপের মাসুদ রানা সহ অন্তত 10 জন আহত হন। কালিয়া থানার ওসি হরিদাস রায় জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা কামাল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান, চাচাতো ভাই হত্যা মামলার সাক্ষী হওয়ায় ওই মামলা পরিচালনা করার কারণে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ নেতা কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় বানিয়াচং আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ সেলিম সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত 15 আসামিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে 6 আসামি হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। জয়যাত্রা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মাহফুজের পিতা বালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমিদ্দিন মাওলানা আব্দুল হাই সাহেব। আমাদের যশোর সহকর্মী আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার রাত 9টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে বালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে অত্যন্ত শোকাবহ পরিবেশে বালুকঘর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে মোটরসাইকেলের মধ্যে বোমা রাখা হয়েছে, এমন গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বুধবার রাত 7:45 থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিলেট সহকর্মী ছোটন সিং তাদের সাথে যোগ দিয়েছে, র্যাব 9-এর একটি টিমও সাথে ছিল।
রাত পৌনে 9টার দিকে র‍্যাবের টিম ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলের আশেপাশের এলাকা সতর্ক নজর রাখছেন। র‍্যাবের কয়েকজন সদস্যকে মোটরসাইকেলের খানিকটা কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে দেখা গেছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যরাও ঘটনাস্থলের পাশে অবস্থান করেছেন। সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে 74টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেছেন, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালমনিরহাটের পাটগ্রামের উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকির দুর্নীতির অভিযোগে নানা তথ্য উপাত্ত পেয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। লালমনিরহাট সহকর্মী নুরুল হক জানান, সুনির্দিষ্ট 7টি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করতে এসে আরও বেশ কিছু অনিয়মের লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছেন তারা। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকির বিরুদ্ধে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে রংধনু ভোগ্যপণ্য সমবায় সমিতির নামে একটি প্রতিষ্ঠান এই অভিযোগ করেছেন। তিনি বলেন, একজন উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে তার হাসান রকির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমার কাছে মনে হয়েছে যে একজন উপজেলা সমবায় অফিসার হিসেবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মানুষ আসছে বিভিন্ন সমিতি থেকে, শুধু আমাদের ওই সুনির্দিষ্ট অভিযোগ বাদেও অনেকে অনেক অভিযোগ নিয়ে আসছে। আমরা সবগুলি বিষয়গুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিষয়টা হাতে নিয়েছি। আমরা বিষয়টা তো নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় ইকো হেরিটেজ হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হকের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শোকাবহ আগস্ট উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে আবু বিন আজাদ জানান, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আমেনা কোহিনুর আলম, বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী রাশিদুজ্জামান মোর্শেদ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেওয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল খালেক। সারা দেশের মতো বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইক ইউনিয়নে। এই ইউনিয়নটি সীমান্তবর্তী হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ছড়িয়ে পড়ে, যার ফলে যুবক সমাজ আজ হুমকির মুখে, বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলো। কিন্তু এখন প্রশাসন ও স্থানীয় রাজনীতিবিদদের কারণে মাদকের প্রাদুর্ভাব অনেক কমে এসেছে, বিশেষ করে এই সরকারের আমলে এখানে মাদকের প্রাদুর্ভাব অনেক কম, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ ও সজাগ দৃষ্টির ফলে। এখানে সকালে রাজনীতি ও আইনের ঊর্ধ্বে থেকে মাদককে বর্জন করার আহ্বান জানান। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়নের উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন বলেন, মাদক ব্যবসায়ী কোনো দলের হতে পারে না, তারা দলের শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু এবং পুরো জাতির শত্রু। আমরা কোন মাদক ব্যবসায়ীকে, কোন কালোবাজারিকে ইউজ করতে দেব না। নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে বিজিএফের চাল আত্মসাতের অভিযোগ গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
নীলফামারী সৈয়দপুরে আবু বিন আজাদ জানান, গত জুলাই মাসের 27 ও 28 তারিখ বিজিএফের চাল বিতরণ করেন ওই ইউপি চেয়ারম্যান। চাল পাওয়ার আশায় অসহায় দুস্থ মানুষেরা ভোট থেকে ভিড় জমায় ইউনিয়ন পরিষদ চত্বরে। ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসিম আহমেদ। তদন্ত প্রতিবেদন পাওয়ার সত্যতা সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ। তবে উপজেলা চেয়ারম্যান ও ভিজিএফ কমিটির উপদেষ্টা মোকসেদুল মোমিন সাংবাদিকদের বলেন, ওই চেয়ারম্যান প্রায় 2500 গরিব মানুষের ভিজিএফ এর চাল আত্মসাত করেছেন। পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ভাওলাগঞ্জ বাদুরহাট বটতলি যাতায়াত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্পেটিং ও ইটের সোলিং উঠে গিয়ে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তা, ফলে এসব স্থানে গাড়ি উল্টে প্রায় দুর্ঘটনা ঘটছে, বাড়ছে হতাহতের সংখ্যাও। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন, জরুরি প্রতিকারও দাবি করছেন তারা। আমাদের পঞ্চগড় জেলা সহকর্মী আতাউর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার ডেস্ক রিপোর্টে। সরজমিনে দেবীগঞ্জ ভাওলাগঞ্জ বাবুরহাট বটতলি সড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় অসংখ্য স্থানে ছোট বড় খানাখন্দ। এসব স্থানে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে, ফলে দেবীগঞ্জ উপজেলার সাথে যোগাযোগকারী গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কের তিনপুল নামক এলাকায় দুটি মাদ্রাসা ও একটি মসজিদের সামনের রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ হয়, মানুষ নামাজে যেতে অসুবিধায় পড়ছে। এছাড়াও মাদ্রাসার বাচ্চাদের মাদ্রাসায় যাতায়াতের ও অসুবিধা হচ্ছে। দেবীগঞ্জ ভাওলাগঞ্জ বাবুরহাট বটতলি সড়কে প্রতিদিন শত শত বাস ট্রাক প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন বিপজ্জনকভাবে চলাচল করছে। রাস্তা ভাঙা বললা এইভাবে কেমনে গাড়ি চালাবো, গাড়ি চালাতে অসম্ভব হয়ে যাচ্ছে। সমস্যা মানে সবকিছু ভাঙে উঠে ছুড়ে পড়ে যায় এমন অবস্থা, বহুদিন ধরে এই অবস্থা। ভাঙা রাস্তা বুঝছেন, এরে গাড়ির যাত্রী নিয়ে যায়, যাত্রী মনে উল্টে যায়, গাড়ি ভাঙে যায়। অনেক কিছু 200 টাকা কামাই করলে মনে করেন 100 টাকা 150 টাকা প্রতিদিনে খরচ হয়, এইভাবে কি গাড়ি চালা যায় এরকম রাস্তা দিয়ে? তো খুব অবস্থা, খুব খারাপ, গাড়ি চলা আমাদের খুব সমস্যা। রাস্তাটা একটু কাজ কাম করে দিলে খুব ভালো হয় আর কি। সদের রাস্তাটা সামনে খুবই খারাপ, এখন আমরা দর্জন সরে আসি, আঙুর দর্জনের ধরি অসুবিধা হয় খুব। এ ব্যাপারে এক নং চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু বলেন, রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় মন্ত্রী রাস্তাটি ঈদের আগে প্রাথমিকভাবে সংস্কার করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই রাস্তাটি আসলে খারাপ হয়ে গেছে এবং ওটা নিয়ে ইতিমধ্যে আমাদের সবার মাঝে কথাবার্তা হয়েছে, মন্ত্রী মহোদয়ের নলেজেও বিষয়টা আছে। খুব দ্রুত রাঙ্গামাটি ব্রিজ সহ খুব দ্রুত এই যে ভাঙ্গা রাস্তার মেরামতের ব্যবস্থা করবে এবং রাস্তাটি চলাচলের সুযোগ্য করে তুলবে। এক নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাহারুল প্রধান নয়ন বলেন, সড়কটি দেবীগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই সড়কটি দিয়ে প্রতিদিন 100 যানবাহন চলাচল করে, আর সড়কটির যে অবস্থা তাতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই সড়কটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের যে দেবীগঞ্জ এবং ভাওলাগঞ্জে যেটা আমাদের উপজেলা সংযুক্ত রাস্তা যেটা, সেটা হলো তিনপুর নামক স্থানে আমাদের পুকুর থাকার কারণে এই রাস্তাটা প্রায় আমাদের আজকে থেকে 15 মাস পূর্বেই কিন্তু এটা রুটোর করে রিপেয়ারিং করা হয়েছিল, ইয়ে করা হয়েছিল। কিন্তু মাঝপথে হলো যে পাশে পুকুরের কারণে এটাকে মহত্বের ধরার কারণে এই জায়গাটাকে একদম চলাচল অযোগ্য হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্যোগ মুহূর্তে একটা মেরামতের একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে যেন আমাদের ওই রাস্তাটাকে যেন যোগাযোগের সুব্যবস্থা করে দেয়। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানির সম্ভাবনাও রয়েছে, তাই পথচারী চালক ও স্থানীয় এলাকাবাসী ও গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন।
পথে পথে নানা দুর্ভোগ ভোগান্তি শেষে ঢাকায় ফিরছে হাজারো যাত্রী। পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার হাজারো যাত্রী পথে পথে নানা দুর্ভোগ ভোগান্তি ও করোনা ঝুঁকি মাথায় নিয়ে গেল দুদিন ধরে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে। লৌহজং সহকর্মী এম তারিকুল ইসলাম জানান, এরই মধ্যে বৃহস্পতিবার সকালে শিমুলিয়ায় নতুন করে 2 নং ও 4 নং ফেরি ঘাটে নদী ভাঙন দেখা দেওয়ায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় 4 ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখার পরে অবশেষে সকাল 10টায় 1 নং ফেরি ঘাট এলাকা দিয়ে 3টি কে টাইপ ও 2টি ছোট সহ মোট 5টি ফেরি দিয়ে পুনরায় এর নৌরুটটি চালু রাখে ফেরি কর্তৃপক্ষ। প্রতিদিনই কর্মস্থলে ফেরা হাজার হাজার যাত্রী লঞ্চে, সিবোট ও ফেরিতে করে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের উত্তাল পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে। করোনাকালীন পরিস্থিতিতে পিরোজপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। পিরোজপুর সহকর্মী ফয়সাল হাসান জানান, এ উপলক্ষে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধান অতিথি ও জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান নাসিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিথিরা। পরে প্রেস ক্লাবের 29 জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের হাতে প্রধানমন্ত্রীর ওই আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয়। যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামের গোল্ডেন ফার্ম এবং হ্যাচারিজ লিমিটেডের কর্ণধর, বলছি একজন সফল নারী উদ্যোক্তা, সফল গৃহিণী মনোয়ারা পারভীন বৃষ্টির সফলতার কথা। যশোর বিশেষ সহকর্মী রাশেদ আলী জানান, তার ভাবনায় ছিল 2018 সালে অলস সময়টা কিভাবে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার পাশাপাশি নিজের বেকারত্ব সমস্যা সমাধান করা যায়। আর সে ভাবনা থেকে শুরু করেন 100 পিস বিদেশি জাতের হাঁসের বাচ্চা দিয়ে স্বল্প পরিসরে একটা হাঁসের খামার তৈরির কাজ এবং শুরু হয় সফলতার পিছনে ছুটে চলা। আর তারই ধারাবাহিকতায় 2020 সালে তিনি সেই সফলতার চাবি খুঁজে পান। একে একে তিনি তৈরি করেন অনেকগুলো খাবার, যেখানে পড়ালেখার পাশাপাশি কাজ করেন অনেক বেকার ছাত্রছাত্রী। তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কিছুটা হলেও বেকারত্ব সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি আমিও শতভাগ আশাবাদী তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারব। এখনকার জেলা বার্তা এতটুকু, তবে তার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরও একবার। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির কোনো বাহিনীর নয় বললেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। নড়াইলের কালিয়ার দেওয়াডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের গুলিতে মাসুদ রানা নামে একজন নিহত, গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত। এবং পঞ্চগড় দেবীগঞ্জে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা খানাখন্দ হয়ে বেহাল দশা, ঘটছে দুর্ঘটনা, জরুরি প্রতিকার দাবি এলাকাবাসীর। এ ছিল জেলা বার্তায়। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সারা দেশের সব খবর জানতে চোখ রাখুন জয় যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।